প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করছি। তো এই যে দেখুন, আপনার যদি পারফেক্ট টুলস না থাকে তাহলে একটি পাওয়ার টিলারকে হত্যা করার জন্য আপনিই দায়ী। কারণ এই যে ধরনের মুগুর দিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, যেভাবে আঘাত করা হচ্ছে, একটি পাওয়ার টিলার এমনিতেই হত্যা হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই পাওয়ার টিলারটি খুন হয়ে যাবে। তো এটার জন্য দায়ী হচ্ছে কি? আপনার পারফেক্ট টুলস। তো আমাদের পারফেক্ট টুলস নেই, সে বিধায় আমরা এরকমভাবে হত্যা করে এটাকে বের করতে হয়। তো আমরা চাই না যে এটা পাওয়ার টিলারটি হত্যা হয়ে যাক, এটা যাতে সুন্দরভাবে বের হয়ে যায়, আমরা ওই প্রসেসেই এটাকে বের করতে হবে। তো আমরা এই যে ফাইনাল ড্রাইভ, এক্সেল, শাফট এসব বের করতেছি। তো এটা যদিও আমি বের করতেছি, কিন্তু এখানে হিসাব করে আঘাত করতেছি। তো অনেকে আছেন এরকম আঘাত করলে হত্যা করে ফেলবেন, তো যাতে হত্যা না হয়ে যায় সে কারণে আপনারা এটা এভাবেই বের করবেন, যে কোথাও দিয়ে যাতে বাড়িটি স্লিপ হয়ে না যায় এভাবেই। তো আমরা এটা বের করে নিয়েছি, শেষমেশ খুন করে নিয়েছি এটাকে। তো এটা খুন হয়ে গেছে, তো হত্যা হয়ে যায় আপনাদেরকে আবারও বলি, যদি আপনার পারফেক্ট টুলস না থাকে। তো যাই হোক, আমরা কিন্তু এটা এভাবেই বের করেছি। আর আমার যে হুলার আছিল ওইটাকেও আমি হত্যা করে ফেলেছি, এটাও বের করতে গিয়ে এটা ভেঙে গেছে। তো আমরা এটা খুলে নিয়েছি। তো আপনাদের জন্য একটি গুড নিউজ প্রিয় বন্ধুরা। তো আমরা কি করতেছি, আমরা যে আবারও নতুন করে কাজে লেগে গেলাম, আমরা ভিডিও তৈরি করতে লেগে গেছি। তো আমরা এই পাওয়ার টিলারটি একদম সম্পূর্ণ ফিটিংস করব, নতুন করে ফিটিংস করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি আপনারা দোয়া করবেন, দুই এক দিনের ভিতরে আমরা এই ফিটিংসটি নিয়ে আসছি। তো এখানে আমরা অন্য পাল্টের যে হাবস আছে ওইটা খুলতে গেছি। তো এখানে আপনার এটা কীভাবে হত্যা হয়ে যায়, যদি আপনি এখানে যে বল্টু যে জায়গায় বসে স্টার্ট বসে ওই জায়গায় যদি আপনি হাতুড়ি আঘাত লাগিয়ে দেন তাহলে আপনার এটা হত্যা হয়ে যাবে, মানে খুন হয়ে যাবে। তো এটা যাতে খুন না হয় ঠিক এভাবেই খুলবেন। তো আমি চাই আপনাদেরকে ভালো ভালো কাজ বুঝাতে, যাতে এরকমভাবেই আপনারা বের করবেন। তো এটা এরকমভাবেই বের করতে হয়। এটার যে হুলার আছে এটা কিন্তু এখনও আমাদের বাংলাদেশে আসে নাই। তো আমরা এটাও খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এই যে যে গিয়ারবক্স বডি যেটা আছে ওইটা কিন্তু একদমই খারাপ। তো এই যে দেখুন, আমাদের ফাইনাল ড্রাইভের যে পিনিয়াম আছে, যেটা এই গিয়ারবক্সের সবচাইতে বড় পিনিয়াম, ওইটাও দেখে নিচ্ছি কোথাও দাঁত ভাঙা আছে কি না। এই যে দেখুন বিয়ারিং এখানে, তো আমরা এই বিয়ারিংও বের করে নিলাম। তো এই গিয়ারবক্সটি আপনাদেরকে ফিটিংস করে দেখাবো সম্পূর্ণ। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার এই জুড়ো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এরকম গিয়ারবক্স ফিটিংসের জন্য মানে খুঁজেন অনেক অনেক ভিডিও, তো আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন।